গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ফিটফাটে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে করছি ওয়েলকাম। গতকাল আমি যখন ভিডিওটা এন্ড করলাম, তার জাস্ট 2-1 মিনিট পর থেকে এতটা পরিমাণে মানে বাজ পড়ছিল আর কি, মেঘ গর্জন করছিল। আমি তো ভাবলাম যে একদম সারা রাত বৃষ্টি হয়ে মানে আজকে সকালে আর সূর্য মামার আর দেখা পাওয়া যাবে না, কিন্তু সৌভাগ্যবশত সেরকম কোনো বৃষ্টি হয়নি, মানে ছিটে ফোটা বৃষ্টি পড়েছে, কিন্তু বাজটা মারাত্মক পড়ছিল আর কি। তো যাই হোক, আজকে সকালটা তা সত্ত্বেও বেশ ঝকঝকে, আর এই ঝকঝকে সকালে আমি তো চলে এসেছি আপনাদের সামনে। আর সকালে উঠেও গেছি কিছুক্ষণ আগে, কিছুক্ষণ বলবো না, অনেকক্ষণ আগেই, কারণ রান মানে সকালে যা যা কাজকর্ম ছিল, বিছানা টিছানা তুলে তারপর ঘর ফর পরিষ্কার করে মা নিজের যা যা মর্নিং রুটিন থাকে সেই সমস্ত কমপ্লিট করে চলে গেছি রান্নাঘরে। রান্নাঘরে এখনও সেরকম কিছু শুরু হয়নি, প্রেশারে শুধু ডালটা সিটি পড়েছে, সেদ্ধ হচ্ছে, ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে। তো এই পর্যন্তই এখনকার অবধি আপডেট, দেখা যাক এরপর এই টাইম কীভাবে এগোয় আর সেই অনুযায়ী আমিও এগোবো। এবার রান্নাঘরে এসে দেখি ভাতের যে জলটা ছিল সেটা উতলে গেছে, ঢাকাটা নামিয়ে দিলাম। এবার একটু একটু ফুটে এলে ভাতটা নামিয়ে দিব। আর এই পাশে তো বললামই যে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়েও গেছে, এবার এটাকে সোমবার দিতে হবে আর কি। আর ডালের মধ্যে আমি কিছুটা আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, এবার আলুটা ওই ডালের থেকে বের করে সেটাকে স্ম্যাশ করে নিয়েছি। তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে হয়ে গেছি রেডি, মানে স্নানও করে নিয়েছি, অবভিয়াসলি স্নান করে হয়ে গেছি রেডি। আর রেডি হতে হতে আমার একটা কথা মাথায় আসলো, মানে গতকাল আমি যেহেতু স্কিন কেয়ার নিয়ে বলছিলামই যে আমিও একটা প্রবলেমে ভুগছি, তো আমার মতো অনেকেই আপনারা প্রবলেমে সাফার করতেই পারেন। তো একটা জিনিস আমার মাথায় এলো আর কি, আমার মনে হলো যে শেয়ার করাটা দরকার। আমি যেহেতু আমাকে রোজই দেখছেন, আমাকে বাইরে বেরোতেই হয়, তো সেই জন্য আমি সানস্ক্রিনটা ইউজ করিই করি। হ্যাঁ, একদম এটা আমাকে করতেই হয়, সানস্ক্রিন অ্যাপ্লাই করে শীতের দিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। তো প্রত্যেকে সানস্ক্রিনটা ব্যবহার করবেন, তাহলে কি স্কিনটা প্রোটেক্টেড থাকবে, ধুলো ময়লা সূর্যের ইউভি রেজ সব কিছুর থেকেই স্কিনটা বাঁচবে। তো ঠিক আছে, এইবার পুরোপুরি রেডি হয়ে যাই, আর স্কুলের জন্য লেটও হয়ে যাচ্ছে, ফটাফট বেরোতে হবে। তো চলুন, একবার স্কুলের পরে আবার দেখা হচ্ছে, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক পরদিন সকালে। গতকাল আমি একটু খুশি হচ্ছিলাম যে আগের রাতের এত মেঘ গর্জন, এত বাজ পড়ার পরও কী বলবো, সূর্য মামার দেখা পাওয়া গেছে। কিন্তু ওই যে প্রশংসা কানে লেগে গেছে সূর্য মামার, কালকে স্কুল থেকে ফিরতে না ফিরতে, কালকে একটু আর্লি ফিরেছিলাম, এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, মানে কি বলবো আর কি, একদম লোডশেডিং হয়ে গেল, মানে কারেন্টের তার ফার যা কিছু ছিল আশেপাশে ছিঁড়ে গেছে। তারপরে তো স্বাভাবিকভাবে ইলেকট্রিসিটি ছিল না অনেকক্ষণ, মানে সেই সংক্রান্ত একেবারে সেটা কাটলো রাত্রি 11-12 পর্যন্ত আর কি, মানে ইলেকট্রিসিটির খুব প্রবলেম হয়েছে, খুব মারাত্মক। তো এইদিকে স্বাভাবিকভাবেই তখন ফোনে চার্জ নেই, এটা ওটা, ওই সেই দিনগুলোতে এই সমস্যাগুলো হয়, আমার তো হয়ই আর কি, জানি না আপনাদের কী হয়। তো এই সব মিলিয়ে গতকালকে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে সকালে আবার এলাম ক্যামেরার সামনে। এইবার সকালবেলা উঠে আমার যা যা মর্নিং রুটিন, বাসি কাজ যা যা বলুন, সব কিছু শেষ হয়ে গেছে। আজকে স্যাটারডে, তো আমার আজকে স্কুল নেই, আমি স্নানটান এখন সেরে নেব, কিছু কাজ আছে যেহেতু আমার স্কুল নেই। আর ওই দিকে মা আজকে রান্নাঘরে ঢুকে গেছে, কিছু অফিসিয়াল কাজ আছে, আমি সেইগুলো নিয়ে আমাকে বসতেই হবে। তো সেজন্য আমি ভাবলাম যে পরে এই সব মিটিয়ে স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, তো আমি ওই সকালের কাজ টাজ মিটিয়ে নিয়েছি। আর এখন কটা বাজে? 9 বাজে। ইউজুয়ালি আমি এই টাইমে স্নানে চলেই যাই, তো আমার জন্য এটা ঠিকই আছে, রুটিনটা সেমই থাকবে, চটপট স্নানটা সেরে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তো স্নান টান করে চলে এসেছি, কিছুক্ষণ হলো, এখনও হেয়ার কম করা হয়নি, চুল ভেজা, তো সেই জন্য। আর স্কুল আমি যাই না যাই, চাপ তো থেকেই যায় যে হাজব্যান্ডের ড্রেস বের করলাম, তারপর বললো একটা ডিও বের করতে, যাই হোক আজকে একটা মানে ডিও বের করা বলতে আজকে এটা একটা মানে আনপ্যাক হলো। এই ডিওটা আমার নন্দাই, মানে বড় নন্দাই আমার হাজব্যান্ডকে গিফট করেছিল, তো ওর বিহাফে শুভঙ্কর দা তোমাকে আর একবার থ্যাংক ইউ। আবার আরও এরকম খুঁটিখাঁটি জিনিস রেডি করতে হবে, তারপর করতে যাবো ব্রেকফাস্ট।
তো এখন ওই ঘড়ি টড়ি এই সব আর কি বের করতে হবে। তো যাই হোক, এই গেল এই সব জিনিস আমি রেডি করে। এবার আমি যাব ব্রেকফাস্ট করতে, অলরেডি ব্রেকফাস্ট করতে বসে গেছে, এসে রেডি হয়ে যাবে। তো গতকাল ঝড় হয়ে বেশ কিছু কাজ আমার বেড়ে গেছে, দেখাচ্ছি। এই আমার এই জায়গাটা দিয়ে, মানে এইখানটা দিয়ে সমস্ত গাছগুলো এমনিতে সাজানো থাকে, কিন্তু কালকে ঝড়ের জন্য সবগুলোকে নামিয়ে এই দিক দিয়ে রাখা হয়েছে আর কি। তো এই সবগুলোকে এখন সাজাতে হবে আস্তে আস্তে, একটা একটা করে। গতকালকে ঝড়ে এই গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দেখুন সবগুলো ডাল এরকম হেলে 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 গেছে। এত সুন্দর ফুল হচ্ছিল গাছটায়, এটাকে যাই হোক মেরামতি করতে হবে কিছুক্ষণ পর। এবার খুঁটিঘাটি যা কাজ ছিল বাইরে সব কিছু হয়ে গেছে, এবার আমার অফিসিয়াল কাজে আমাকে বসতে হবে। তার মধ্যে আমার একটু চকলেটের ক্রেভিং হচ্ছিল, তো আমি একটু চকলেট তো না, একটু ওরিও বিস্কিট খাচ্ছি। তো এবার যাই, একটু কাজগুলো গুছিয়ে নিতে হবে। কেন জানি না আজকে আমার খুব ঘুমও পাচ্ছে, কিন্তু কাজগুলো তো করতেই হবে। তো কাজ ফাজ মিটিয়ে তারপর দেবো একটু ভালো করে আরামসে ঘুম আর কি। যেই কাজ ভেবেছিলাম সেটা মোটামুটি হয়ে গেল, এবার দোকান আস্তে আস্তে গোটাই, দোকান টোকান গুটিয়ে তারপর আবার আপনাদের সামনে আসি। তো সব কিছু গুটিয়ে ফেলেছি, আর যেটা বলছিলাম ঘুম বড্ড পাচ্ছে। আসলে এই সময়টা জেনারেলি বাড়িতে থাকা হয় না, তো এই আজকে আছি আর কাজ মোটামুটি হয়েও গেছে, কিছু করবার মতো এখন নেই, মানে বড্ড ঘুম পাচ্ছে, চোখ একদম ভারী হয়ে এসেছে। তো একটু ঘুমোবো, আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফিটফাটকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি ফিটফাট।